সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিডিডিউস লাইভের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা জেনে থাকবেন যে বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট সেটা হচ্ছে গাবতলি গরুর হাট। আমরা এখন গাবতলি গরুর হাটের দিকে অবস্থান করছি। তো আমরা এখন গাবতলি গরুর হাটের ভিতরের দিকে একটু যাওয়ার চেষ্টা করব, যাতে আপনাদেরকে গরুগুলা দেখাতে পারি। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি বড় বড় গরু। এখানে একটা কালো রঙের বিশাল ষাঁড় দেখতে পাচ্ছি, সেখানে আবার গরুকে খাবার দিচ্ছে। চলুন আমরা আর একটু ভিতরে চলি। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সারি সারি বাঁধা কত সুন্দর সুন্দর কুরবানির পশু এখানে বাঁধা আছে। সুপ্রিয় দর্শক, আপনারা খেয়াল করবেন যেন অনেক সুন্দর সুন্দর এই গরুগুলো, অনেক সুন্দর এগুলো, এই গরুগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। সুপ্রিয় দর্শক, দেখুন সুপ্রিয় দর্শক, আমরা এখন একটু বিক্রেতার সাথে কথা বলার একটু চেষ্টা করব। তো আমরা এখন একজন বিক্রেতার সাথে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। তো আপনাদের এই গরু কোথা থেকে নিয়ে আসছেন বলো? আমরা গরু নিয়ে আসছি কুষ্টিয়া থেকে। কুষ্টিয়া থেকে? আপনারা কি এবারই প্রথম নাকি আরও আসছেন? না, আমরা প্রতি বছরে গরু, বড় বড় গরু পালি, পালার পরে আমরা নিজের বাড়ির থেকে পালি, পালার পরে আমরা ঢাকাতে বিক্রি করতে নিয়ে আসি। এবার আপনাদের কেমন বিক্রির লাভবান কেমন দেখছেন? এখনও বেচা কেনা শুরু হয় নাই, এখনও কাস্টমার আসা শুরু হয় নাই। আসলে পরে দেখা যায় কীভাবে বেচা কেনা হয়। এখন বেচা কেনা হবে মানে খদ্দের উপর ডিপেন্ড করে, মানে কাস্টমারের উপর ডিপেন্ড করে বেচা কেনা হবে। ঠিক আছে, মানে দামটা কেমন মনে হচ্ছে এবারে? এবার দাম মানে ইন্ডিয়ান গরু নাই, সেক্ষেত্রে হয়তো ভালো হতে পারে। এখনও বেচা কেনা শুরু হয় নাই, তো শুরু হইলে পরে বুঝতে পারতাম কীভাবে মানে দাম হচ্ছে বা দাম কীভাবে দামে বিক্রি করতে পারবো। ক্রেতাদের কাছ থেকে আপনারা যে মানে যতটুকু দাম শুনেছেন ততটুকু আপনারা কেমন আশাহত? কেমন এখনও বড় গরু নিয়ে আসার পরে কোনো কাস্টমার আসি নাই। আমরা দাম চাচ্ছি, দাম চাওয়ার পরে ক্রেতারা মানে দু একজন আছে দাম বলছে, যেমন হচ্ছে আমার এই গরুটার দাম আমি 12 লাখ টাকা চাইছি, কেউ আসি 4 লাখ বলে, কেউ 2.5 লাখ, কেউ 3 লাখ, কেউ 5 লাখ বা 6 লাখ পর্যন্ত উঠছে এই গরুটা। ঠিক আছে, আপনার 6 লাখ বেশি উঠছে। কয়টা গরু নিয়ে আসছেন? আমরা গরু এটা আমার বাড়িতে পালার একটা নিয়ে আসছি, আর হচ্ছে ছোটো ছোটো মোট 4টা নিয়ে আসছি। মোট আমরা গরু নিয়ে আসছি মোট 10টা। টোটাল 10টা? জি। কোনো একটা বিক্রি করছেন? জি, একটা গরু বিক্রি করছি। সেটার দাম কত হবে? সেটা বিক্রি করছে আপনার 1,80,000 টাকা। জি, ছোটো গরু? জি, এটা ছোটো গরু। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এখন একটু ক্রেতার সাথে কথা বলবো, সামনে যাই দেখি। সামনে একটু আগাই দেখি আমরা কোনো ক্রেতা খুঁজে পাচ্ছি কিনা। আসসালামু আলাইকুম, আপনার সাথে কথা বলতে পারি? আপনি গরু কিনতে আসছেন? না না, বিক্রি করতে আসছেন। আচ্ছা, কেমন আপনাদের গরুর বাজার? বাজার হ্যাঁ, মানুষজন আসতেছে, দেখতেছে, বিক্রি হচ্ছে, তুলনামূলক গত বিগত দিনের চেয়ে আজকে ভালো। মোটামুটি আগের চেয়ে ভালো? না, আপনি কি প্রতি বছরই আসেন? না না, এই ফার্স্ট, এটা আমরা, এই তো আমাদের নতুন একটা ফার্মেন, নতুন। কোথা থেকে আসছেন? মানিকগঞ্জ। মানিকগঞ্জ? মানিকগঞ্জ সারুর। তো অন্যান্য বছরের তুলনায় এবার বেচা বিক্রি হ্যাঁ দামটা অনেকটা দামটা ভালো, কারণ ইন্ডিয়ান গরু তো মোটামুটি নেই আমাদের। হ্যাঁ, অনেকটা
এই কারণে আমাদের দেশীয় যে গরুগুলো এগুলো চাহিদা এখন অনেক বেশি। গরু বিক্রি করলেন? হ্যাঁ, বিক্রি আমাদের পর্যন্ত পাঁচটা হয়েছে। আমরা এখানে ২৪টা মানে আনা হয়েছে, ২৪টার মাঝে আমাদের ৫টা বিক্রি হয়ে গেছে অলরেডি, আবার আজকে আরো কিছু আসবে। সেটাই কামনা করি যেন সবাই সন্তোষজনক বিক্রি করতে পারে, ক্রেতারাও যেন ভালোভাবে কিনতে পারে সেটাও দেওয়া করি। ঠিক আছে, ধন্যবাদ। তো আমরা এখন একটু আরেকটু ভিতরের দিকে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা একটু লক্ষ্য করুন, অনেক বড় বড় সার দেখা যাচ্ছে। তো আসলে আমরা একটু ক্রেতা কম দেখতে পাচ্ছি, চলুন সামনে একটু দেখি ক্রেতা কোনো খুঁজে পাই কিনা। সুপ্রিয় দর্শক, আমরা এই কাপ্তুলি গরুরহাটে আমরা আছি, বাংলাদেশের সবচেয়ে বড় গরুরহাট, যে গরুরহাটে অনেক বড় বড় গরু, অনেক সুন্দর, খুবই চমৎকার দৃশ্যায়ন। আমরা একজন এখন একজন ক্রেতার সাথে কথা বলতে চাচ্ছিলাম। কথা বলতে পারি? আপনি কি গরু কিনতে আসছেন? আসছি। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলবো। প্রতিবারের তুলনা হিসেবে এবার আমরা তো গরু কিনতে পারতেছি না, তারা যে দাম চাচ্ছে অনেক বেশি দাম চাইতেছে, অমাপার দাম চাইতে আমরা প্রতি বছরই দুই চারটে গরু যাই কিনি, কিন্তু বছরের তুলনায় এবার অনেক বেশি দাম চাইতেছে, কিন্তু কোনো কেনা বেচা কিন্তু হইতেছে না, এ পর্যন্ত কোনো বিক্রি হইতেছে না, তারা কোনো মাল ছাড়তেছে না, কিন্তু এই হলো এই বিষয় আজকে। সেটাই লক্ষ্য করছি যে আমাদের এখানে ক্রেতা কম দেখতে পাচ্ছি। জি, আসলে কেনার যারা কিনবে তারা আসলেই কম, আমরা যে ঘুরতেছি একজোড়া গরুর জন্য এতক্ষণ পর্যন্ত, তার মধ্যে কিন্তু কোনো লোক এ পর্যন্ত কোনো একটা মাল বিক্রিও করতে পারে না, আর কেউ আসেও না এ পর্যন্ত, আমরা একটা মাল কিনতে পারতেছি না, অনেক চেষ্টা করতেছি। আপনার মনে হয় যে অনেকটি গরু চয়েস হয়েছে কিন্তু দামের সাথে মিল? মোটামুটি কিছু মিলাইছি, যে জোড়া মিলাইছি, কিন্তু কোনোটাই ছাড়তেছে না দাম এই পর্যন্ত। ঠিক আছে, ধন্যবাদ। চলুন আমরা এখন একটু আরেকটু ভিতরের দিকে যাচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা আরও একটু ভিতরের দিকে যাচ্ছি। এই গরুটা একটু দেখেন, লাল গরুটা অনেক সুন্দর, কিন্তু আসলে তুলনামূলক ক্রেতা খুবই কম। আসুন আমরা একটু ভিতরে যাই। এতক্ষণ আমরা বড় বড় গরুর পাশে ছিলাম, একটু তুলনামূলক ভিতরের দিকে ছোট। আসসালামু আলাইকুম চাচা, আপনি কি গরু বিক্রেতা? হ্যাঁ। যে আপনার সাথে একটু কথা বলবো। আপনার ছেলে? আচ্ছা ঠিক আছে, আমার ছেলের সাথে আমরা একটু কথা বলবো। তো আপনি কোথা থেকে আসছেন? কুষ্টিয়া। কুষ্টিয়া, কয়টা গরু নিয়ে আসছেন? ১০টা। ১০টা গরু, এ পর্যন্ত কয়টা বিক্রি করলেন? ১টা বিক্রি করেছে। ১টা। তো কেমন অন্যান্য বছরের তুলনায় এবার আপনাদের বাজারে চাহিদা অনুযায়ী কেমন? চাহিদা ভালো বোঝা আছে না, তবে একটু টান টান ভাবে বোঝা আছে, মানে বাজার একটু মানে কম এরকম মনে হচ্ছে? না, একটু বাড়তে বাড়তে মনে হচ্ছে, একটু বেশি। মানে কেমন মনে হচ্ছে যে আপনাদের মানে লাভ হবে এরকম? যাক, আমার মোটামুটি যেরকম বাজার আছে এরকম থাকে চলবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো একজন বিক্রেতার কাছ থেকে শুনলাম যে উনি বললেন যে অন্যান্য বছরের তুলনায় মোটামুটি ভালো, তাদের সন্তোষজনক লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা আরেকটু ভিতর দিকে যাই, দেখি আরও কোনো বিক্রেতার সাথে কথা বলতে পারি কিনা।
সুপ্রিয় দর্শক, আপনারা একটু লক্ষ্য করুন গরুগুলা। এদিক দিয়ে আমরা লক্ষ্য করছি যে আসলে বিক্রেতার তুলনায় ক্রেতা অনেক কম, তো ক্রেতা আমরা খুব একটা পাচ্ছি না বলেই চলে, হয়তোবা দামটা একটু বেশি, এই জন্য অনেকেই, একজন ক্রেতা বলল যে অন্যান্য বছরের তুলনায় এবার দামটা অনেক বেশি, বলল যে ওনার কমপ্লেন যে গরু নাকি কম বিক্রি হচ্ছে, কিন্তু বিক্রেতারা আবার বলছেন উল্টোটা, তারা বলছেন যে ভালো বেচা কেনার এটা লক্ষণ ভালো। তো আমরা হাটের আর একটু ভিতরে যাব, সুপ্রিয় দর্শক দেখেন এখানে সারি সারি গরু পাদা আছে, আবার সুন্দর করে খাওয়ার ব্যবস্থাও আছে। এদিকটাও ক্রেতার সংখ্যা নাই বললেই চলে। আচ্ছা, আমরা বিডি টুরিজমের পক্ষ থেকে আসছি, আমরা লাইভ এটা দেখাচ্ছি। তো আপনি কি মানে ক্রেতা? জি জি। আচ্ছা আচ্ছা, এই পর্যন্ত গরু মানে চয়েস করছেন? না না, মাত্র ঢুকলাম। মাত্র ঢুকছেন, এটা 2,40,000। কেমন বাজারটা, কেমন মনে হচ্ছে আপনার? কি বলেন? ইন্টারভিউ না, ঠিকই আছে আমার মনে হয়। মানে অন্যান্য বছরের তুলনায় এবার কি মানে ঠিকই আছে এরকম মনে হচ্ছে? একটু বেশি, একটু বেশি মনে হচ্ছে না? আচ্ছা দর্শক, এখানে একটা অনেক বড় বড় দেখতে পাচ্ছি, কিন্তু গরুর হাট তো একটু ভয় লাগে, যদি আবার গায়ের উপরে পড়ে কিনা। সুপ্রিয় দর্শক, আমরা আরেকটি গলিতে প্রবেশ করেছি। তো এই গলিটায় আমরা দেখতে পাচ্ছি এক কালারের সব গরু, এটা একটু কি বলবো, এটা লাল লালি সাইড, সাদা গরু আছে, তো অনেকেই লাল গরু বা কালো গরু পছন্দ। সুপ্রিয় দর্শক, এখানে একটা আমরা ওইদিকে একটু যাচ্ছি, সুপ্রিয় দর্শক এখন আমরা গরুর হাটের মাঝখানে আছি, মাঝখানে অবস্থান করছি। সুপ্রিয় দর্শক, আমরা এখন হাটের একদম না শেষ প্রান্তে চলে এসেছি। সুপ্রিয় দর্শক, একটা গরু খুব দর্শনীয়, দুইটা শিং দেখতে পাচ্ছেন, দুইটা শিং অনেক বড় বড় শিং, দুই শিংগুলা হয়তো গরুর আত্মরক্ষার জন্য, কিন্তু আমাদের জন্য এটা একটা খুব বিপজ্জনক। তো আমরা একটু, শিংগুলো অনেক বড় বড়, দুইটা শিংই অনেক বড়, খুবই দর্শনীয়। দর্শক, আপনারা লক্ষ্য করুন এদিক দিয়ে এই গলিটাতেও অনেক বড় বড় গরু আছে, সাদা গরুটা অনেক বড়।
সুপ্রিয় দর্শক, আমরা একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম, একটু কথা বলতে পারি? জি, আমি বিডি টু ড্রেসের পক্ষ থেকে আসছি। নিশ্চয়ই আপনি গরু কিনতে আসছেন? জি। আচ্ছা, কেমন মনে হচ্ছে আনারস তুলনায়? আমাদের গরু আছে, কিন্তু দাম যেরকম করে মানুষ এখন আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। তুলনায় এবার অনেকটা বেশি মনে হচ্ছে? না, গতবার আমি যেটা 95 দিয়ে কিনছি, হ্যাঁ, সেটা আমি এখন 1,50,000 বলতেছি। সেম গরু, সাত মন জন্য গতবার একটা, তাই এখন সেটা তো 1,50,000 বলতেছে, 1,60,000 বলছে। তাও দিচ্ছে না? দিচ্ছে না, কেন? গতবার আমি 95 দিয়ে নিয়েছি, তিনটা নিছি, একটা 95, একটা 100, মানে 1,00,000, তিনটা নিছি। আচ্ছা আচ্ছা, আমরা একটা গরু আসছে, একটা গরু ডিস্টার্ব করলো আমাদের, আবারও আমরা ওনার সাথে কথা বলবো। আচ্ছা, তাহলে তিনটা গরু কিনছি আমি 3,00,000 দিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এক একটা গরুর প্রত্যেকটা গরু 7 মন গরু ওজন হয়েছে। এখন সেই গরু আমি হাটে ঘুরতেছি, বাবা কিনতে পারতেছি না, অনেক দাম মনে হচ্ছে। না, আমার তো একটা বাজেট আছে বাবা। হ্যাঁ, প্রত্যেকের একটা বাজেট থাকে। হ্যাঁ, এখন ওই 1,60,000 বলছি, মানে এটা দেন, আমার আর কিনা দরকার, এখন তো আমার আর বাড়া সম্ভব না। হ্যাঁ, আমার তো নিজে চলতেও হবে, আল্লাহর নামেও খুশি দিতে হবে, আর বাদ ধরে যা আছে তকদির থাকে সেটাই নেব। আচ্ছা, এই এত দাম হওয়ার মানে কারণটা কি বলতে পারেন? এত দামের কারণ গরুর কি ক্রাইসিস নাকি? না, গরুর ক্রাইসিস নেই, গরু ঠিকই আছে, এতটা কারণ প্রত্যেকটা রাস্তা রাস্তা তারা ব্লক করে চান্দা নিতেছে। হ্যাঁ, চান্দা নিতেছে, এখানে এই যে সেট করছে, সেটার একটা গরুর পিছনে বলে এখন 3,000 করে দেয়। এই একটা পণ্য, হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় জায়গায় যেখানে ব্লক করে তাদের একটা গরুর পিছনে 500,000, হ্যাঁ, এরম প্রত্যেকটা স্তরে দিয়ে আসে, এরম আনতে আনতে একটা গরুর পিছনে তাদের বলে 10,000-15,000 চাঁদাই পড়ে যায়। জি, আপনি যেমনটা বলতে চাচ্ছেন যে মানে ওরা একটা গরু বাজারে যখন তুলে তখন তাদের কস্টিংটা অনেক পড়ে যায়, যার ফলে ওইটা তোলার জন্য আর দামটা বেড়ে যায়। হ্যাঁ, এই এইবারের কারণটা হইল এটা। হ্যাঁ, এখন এই সন্ত্রাসী কারা, এই আপনার ইয়া কারা, এটা তো কেউ বলতে পারতেছে না। ঠিক আছে, আমরা একটু আপনার এটা কোন? জি, আমরা এটা বিডি টুডেস থেকে আসছি। বিডি টুডেস নিউজ পোর্টাল লাইভ দেখাচ্ছি আমরা। হ্যাঁ, বিডি টুডেস নিউজ পোর্টালে লাইভ দেখাচ্ছি আপনাকে। মানে না, আপনাকে এটিএন এর? না না না, বিডি টুডেস। বিডি টুডেস, জি, ধন্যবাদ। এটাকে আপনার কোন টিভির চ্যানেলে দেখেন? এটা আমরা লাইভ দেখাচ্ছি এখন বিডি টুডেস পত্রিকায়। হ্যাঁ, বিডি টুডেস লাইভ পোর্টালে লাইভ দেখাচ্ছি, ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা একটু একটা গরু দেখতে পাচ্ছি। আচ্ছা, সুপ্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে আমরা আউটসাইডে চলে আসছি। দূরে যেতে চাই আসলে, যেমনটা দেখা যায় যে প্রতি বছরই বিক্রেতারা
সহজে গরুটা ছাড়তে চায় না, শেষ মুহূর্তে অবশ্যই এটা ছেড়ে দিবে। হ্যাঁ, তো গিয়া পরে দেখা যায় যে এখন তো ঢাকার পপুলেশন বেড়ে গেছে। হ্যাঁ, শেষবারে অনেক প্রায় গত বছরে এরকম হয়েছে, শেষবারে আর গরু ছিল না হাটে। হ্যাঁ, এবার মনে হচ্ছে যে শেষবারেও গরু থাকবে, যেমনটা দেখা যাচ্ছে যে বাজারে অসংখ্য গরু, অসংখ্য গরু আরও শুনলাম। হ্যাঁ, আমার ব্যাপারে আগে গরু না এখন আরও আমদানি হয়তো গরু। হ্যাঁ, এখন ইম্পোর্ট বন্ধ করে দিচ্ছে, আমার বর্ডারে খুব বেশি সিল করে রাখছে। আচ্ছা, আপনি একটা গরু মানে চয়েস করেন বা পছন্দ করেন বা দাম দামি করেন, আমরা একটু দেখি কেমন হয়। হ্যাঁ, দাম আমি আগে ঘুরে দেখি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমরা আবার একটু ভিতরে দিয়ে যাচ্ছি। আমরা লক্ষ্য করছি এখানে অনেক বড় বড় গরু আছে। সুপ্রিয় দর্শক, আচ্ছা, আপনার সাথে একটু কথা বলবো। বলুন, এটার মালিক আপনি? জি। আচ্ছা, এটার কত দাম হচ্ছে? এটার এই ছয় সাড়ে ছয় ছয় লাখ সাড়ে ছয় লাখ তো আপনার মানে কত হলে বিক্রি করবেন এরকম মনে হচ্ছে? ওই আট দশ। কেমন এবারের বাজার কেমন মনে হচ্ছে আপনার কাছে? বাজার বেলা ভালো বোঝা যাচ্ছে না এখন কি হবে। নিচে দাম কম মানছে? কম আছে। ঠিক আছে, তো একজন বিক্রেতার কাছে আমরা শুনলাম যে দাম নাকি কম। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা একটা গরুর দাম জিজ্ঞাসা করবো যে এটা বিক্রেতাকে আপনি? আচ্ছা, দর্শক জানতে চাচ্ছে যে এই গরুটার দাম কত হচ্ছে? দাম হচ্ছে আট লক্ষ। আট লক্ষ হচ্ছে এখন? জি। আচ্ছা, আপনারা কত হলে বিক্রি করবেন এরকম? আমরা বারো লক্ষ হলে বিক্রি করবো। বারো লক্ষ। সুপ্রিয় দর্শক, আমরা একটা গরু দেখতে পেলাম যে এটা আট লক্ষ টাকা হচ্ছে, কিন্তু এখনও তারা বিক্রি করবে না, তারা তাদের চাহিদা বারো লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে আমরা অন্য একটা গরু লক্ষ্য করি। সুপ্রিয় দর্শক, আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা আরেকটা গরু দাম জিজ্ঞেস করবো। দর্শক একটু কাছে আসেন। আচ্ছা দর্শক, জানতে চাচ্ছি যে এই গরুটার দাম কত হচ্ছে এই মুহূর্তে? এই মুহূর্তে হচ্ছে আড়াই লাখ তিন লাখ, তা যা হয়েছে আমাকে তো খাওয়ার দামও হয় না দেখি। আচ্ছা আচ্ছা, আপনার বাছুর তারপরে খাওয়ার দাম হয় না, বুঝেন নাই। কত কত হলে আপনি বিক্রি করবেন এরকম? আমার আশা ছিল আপনি আড়াই লাখ পাঁচ লাখ টাকা, চার থেকে পাঁচ লাখ এরকম এই মতন হবে আর কি। সুপ্রিয় দর্শক, একজন বিক্রেতা এই গরুটার দাম বলছে যে সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ টাকা হলে তারা বিক্রি করবে, কিন্তু হচ্ছে কত এখন বর্তমানে? তিন লাখ তিন থেকে বিশ হাজার এরকম হচ্ছে, তিন লাখ বিশ হাজারের মতো হচ্ছে, কিন্তু তারা এখন এটা বিক্রি করবে না। আপনি কয়টা গরু নিয়ে আসছেন? আমি একটাই নিয়ে আসছি, আমার নিজের বাড়ির বাসুরিয়া। কোথা থেকে নিয়ে আসছেন? মানিকগঞ্জ। মানিকগঞ্জ? মানিকগঞ্জ। ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আমরা সুপ্রিয় দর্শক, আমরা আর একটু ভিতরের দিকে যাব। দর্শক আর একটু ভিতরের দিকে যাচ্ছি। দর্শক, আমরা আরেকজন বিক্রেতার সাথে কথা বলবো। এই গরু বিক্রেতাকে ডাকবেন। আপনার কয়টা গরু নিয়ে আসছেন? চারটা। চারটা এগুলো আপনাদের না? আচ্ছা, দর্শক জানতে চাচ্ছে যে এই গরুটা
এখন বর্তমানে কত হচ্ছে? এই গরুর দাম চাচ্ছি 10 লাখ, কিন্তু ঠিক মতো ওরকম দাম হচ্ছে না। 10 লাখ আপনারা চাচ্ছেন? হ্যাঁ। কত মানে ক্রেতারা কত চাচ্ছে হচ্ছে? একজন একরকম দাম বলছে। হ্যাঁ। কেমন দামটি কেমন হলে তাতে আমার মনে করেন যে নিয়ে 8-8.5 হলে আমরা বিক্রি করবো। 8-8.5 হলে আপনি বিক্রি করবেন? হ্যাঁ। মানে এখন এখন বর্তমান দামটা কত আছে? এখনো আবার কত বলছেন ব্যাপারী লোকজন? সে দাম যে দাম বলে এ দামে কথা না বুঝছেন, ও দামে কোয়াও জানা। আর মনে করেন জায়গায় মনের একটি আছে না, আমাদের আইডিয়া আছে না। আচ্ছা, ওটা করি তারা মনে করি থাকে না আমাদের। মানে এই দুইটা কি সেম নাকি একই দাম? তিনটা একই দাম? এটা এলাকা কম আছে, ওটা বেশি। চারটা গরু ওইটা বেশি টাকা তো ওটা দিয়েছি 10,000। 10 লাখ। আর এটা 8.5। আর এটা 7। এটা 7। ওটার তুলনায় তো এতটা মানে হচ্ছে না, কিন্তু ওটা দেখতে ভালো সুন্দর সুন্দর এর জন্য। আমরা আস্তে আস্তে আরো একটু ভিতরে অবস্থান নিচ্ছি। সুপ্রিয় দর্শক, আমরা গরুরহাটে আবার দেখতে পাচ্ছি যে গরুর আচ্ছা, আমরা সুপ্রিয় দর্শক, আমরা এই গরুটার একটু দাম লক্ষ্য করবো। আচ্ছা দর্শক, জানতে চাচ্ছি যে এই গরুটার দাম এখন বর্তমানে কত হচ্ছে? কী বলবো, ওই 200-205, 200-র নিচেও কেউ বলছে, এরকম বলছে। তো আপনাদের মানে অন্যান্য বছরের তুলনায় এবাদের দামটা কেমন? অন্যান্য বছরের তুলনায় আমরা কিছু বুঝতে পারছি না, তারপরও হচ্ছে এই ঢাকার আইসক্রিম থেকে পাঠি নামছে, তো বেচা কিনা এখনো খুব একটা শুরু হয় নাই, বোঝা যাচ্ছে না কেমন। থেকে আসছেন? কুষ্টিয়া থেকে। কয়টা গরু নিয়ে আসছেন? আমরা গরু নিয়ে আসছি 9টা। 9টা বিক্রি করলেন কোনটা? 3টা বিক্রি হয়েছে। 3টা বিক্রি হয়েছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, উনি 9টা গরুর মধ্যে 3টা গরু বিক্রি করলেন। আরেকজন দেখি কোনো ক্রেতা পাই কি না কথা বলার মতো, কিন্তু আসলে ক্রেতাটা তুলনামূলক কমই পাচ্ছি। এই দিক দিয়ে আবার যাওয়াটাও ভয়ঙ্কর মনে হচ্ছিল, গরু তো বিপজ্জনক। তো আমরা এখন সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন একটা ফাঁকা গড়ি দিয়ে যাচ্ছি, তাও পাশ দিয়ে গরু আছে, তবে বিক্রেতা যে ক্রেতা কম। আসা আসলে আমি গাবতলী আসার আগে আমি যেমনটা মনে করেছিলাম যে গাবতলী মনে হয় ক্রেতার সংখ্যা অসম থাকবে, কিন্তু এসে দেখলাম যে না, ক্রেতা খুব একটা বেশি না, বিক্রেতাই বেশি লক্ষ্য করছি। দর্শক, আচ্ছা
সুপ্রিয় দর্শক, আমরা আরেকটা গরুর বিক্রেতার সাথে কথা বলবো। হ্যাঁ, গরুটা মানে কোথা থেকে নিয়ে আসছেন? কুষ্টিয়া। কুষ্টিয়া থেকে? কুষ্টিয়া থেকে কয়টা নিয়ে আসছেন? কুষ্টিয়া থেকে গরু নিয়েছি আমি 60টা। কয়টা বিক্রি করলেন? দুইটা বিক্রি করছি, 8 লাখ। আচ্ছা, এই গরুটার দাম কত? এই গরুটার দাম 1,90,000 কেউ বলছে। আচ্ছা আচ্ছা, আমার তো নেট তা না, আমার নেট 250,000 বিক্রি। আপনার কত হলে বিক্রি করবেন এটা? 250,000। আচ্ছা, 2,50,000 টাকা। আচ্ছা ঠিক আছে। তো আপনার আর কোনটা গরু? এটা না, ওইগুলো। আচ্ছা, এই গরুটার দাম কত? এগুলোটা এখন দাম বলছে 1,30,000। আপনি কত চাচ্ছেন এটা? এটার দাম চাচ্ছি আমি 1,95,000। কত হলে বিক্রি করবেন? এগুলোটা 150,000 হলে বিক্রি করবেন। আচ্ছা আচ্ছা, 1,50,000 টাকা হলে বিক্রি করবেন, ঠিক আছে। আর এটা এটা এই গরুটা? ওই গরুটা আমার। এটার দাম কত? এটার দাম 3 লাখ। কত হলে বিক্রি করবেন আপনি? একদম দেখা যাচ্ছে এই রেটেই 250,000 হলে বিক্রি। এখন বর্তমানে কত মানে হচ্ছে? 32, 1,30,000, কেউ বলছে 2 লাখ, এরকম। ঠিক আছে, ধন্যবাদ। বিভিন্ন পার্টি বিভিন্ন দাম বলে, এটা তার বিভিন্ন পার্টি বিভিন্ন দাম বলে, কিন্তু আপনার সাথে কোনোটাই মিল পড়ছে না। মিল না পড়লে তো সেটা কিনা। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, আমরা অনেকটি গরুর ক্রেতা বিক্রেতা বিক্রেতার সাথে কথা বললাম। তোমাদের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে, তাদের আশানুরূপ লাভবান হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা এই মুহূর্তে গরু হাট থেকে বের হতে যাচ্ছি। আমরা এখন এই মুহূর্তে গরু হাটের আউটসাইডে চলে এসেছি। এখন ছোটো ছোটো বাইরে গরু বাঁধা আছে, এগুলো কি বিক্রি হয়েছে কি না জানি না। আসলে বিক্রেতার চেয়ে ক্রেতা সংখ্যাটা অনেক কম, যেমনটা মনে করেছিলাম তেমনটা না। তো দাম, গরুর দাম অনেক বেশি। তো সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আমরা এই গাবতলি, বাংলাদেশের সবচেয়ে বড় গরুর হাট গাবতলি হাটে ছিলাম, ভিতরে অবস্থানে ছিলাম। এখন এই মুহূর্তে আমরা বাইরে চলে এসেছি। তো বাইরেও দেখা যাচ্ছে যে অনেকগুলা গরু ক্রেতা ক্রয় বিক্রয় হচ্ছে। তো এখানেও একটা দেখা যাচ্ছে যে অনেক সুন্দর, অনেক বড় গরু, দুইটা গরু আছে। দুইটা গরুর দাম আমরা এখন একটু জিজ্ঞেস করবো, এটা বিক্রি হয়েছে কিনা। ভাই, এটা কি বিক্রি হয়েছে? আপনার কি কিনেছেন? আপনার কি বিক্রি করছেন? কত টাকা বিক্রি করছেন? 4,90,000। 4,90,000 দুইটা? জি জি। আপনার কি আরো কিনছেন? আরো কিনবেন? আরো পরে নিব। আরো পরে নিবেন? দুইটা গরু কেনাতে আপনার কি মানে সন্তোষজনক? আপনার কি দামটা কি কম মনে হচ্ছে না বেশি মনে হচ্ছে? না, দাম তো আগেবার থেকে বেশি। আগেবার থেকে বেশি? তোর গরু সুন্দর, আমার ছেলে। আচ্ছা আচ্ছা, পছন্দ করছে কি? গরুগুলো পছন্দ হয়েছে আপনার? হ্যাঁ হ্যাঁ, অনেক পছন্দ। দেশি গরু পছন্দ হতে দামের এটা আমার কোনো ঢাকার মানুষের একটু পছন্দ হইলে দামের কোনো ইয়ে হয় না। আপনারা কয়টা গরু কুরবানি দেন? আমাদের 5 ভাইয়ে দেই হলো 6-12টা, 6টা। 6টা গরু কুরবানি দেন প্রতি বছরই? প্রতি বছর 5 ভাইয়ে মিলা দেই। তো কয়টা কেনা হয়েছে? এই মাত্র 2টা কিনলাম, আরও 3টা কিনতে হবে। আরও ভাইরা ভাইরা গেছে, অন্য অন্যটা গেছে কিনবার জন্য। ঠিক আছে, আপনাকে ভিডিওটা ধন্যবাদ। তো আমরা দেখতে পেলাম যে গেন্ডারিয়া থেকে এসে ওরা 4-5 ভাই মিলে 5-6টা গরু কোরবানি জন্য গরু প্রতি বছরই কিনে। তো এবারও 2টা কেনা হয়ে গেছে অলরেডি। তো আমরা এই মুহূর্তে গাবতলির গরুহাটের থেকে বের হয়ে গেছি।
এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে, আপনার সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে যে বিপজ্জনক যেন আইন শৃঙ্খলা সদস্যরা উপস্থিত আছে, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। ভিতর দিয়ে যাই, এদিকে যাওয়া যাচ্ছে না, এদিকে আসে। সামনে একটা বিপজ্জনক গরু দেখা যাচ্ছে, যেটা কখন সুপ্রিয় দর্শক, গরুর ধাওয়া গিয়ে আমরা একটু যে আমরা ভিডিওর পক্ষ থেকে আসছিলাম, লাইভ দেখাচ্ছি, তো এই আজকের বাজারে কেমন, কি পরিস্থিতি কেমন? গরু কেনার পরিস্থিতি অনেক ভালো, ক্রেতা বিক্রেতা উভয়ই ইয়েতে আসে, গাড়ি গরু বিক্রি হচ্ছে, লোকজন আসতেছে গরু নিয়ে যাচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি অনেক ভালো, অন্য কোনো সমস্যা নেই, আমাদের এখানে কোনোরকম ঝামেলা হয়নি এ পর্যন্ত, কোনোরকম ঝামেলার সংবাদ আমাদের কাছে আসে। আচ্ছা আসুন, তো অন্যান্য বছরের তুলনায় এবার সুশৃঙ্খলভাবেই, মানে অনেক সুশৃঙ্খলভাবে হাটপুর ইয়া হচ্ছে, কোনো আইন শৃঙ্খলার অবনতি নাই, এখানে পোশাকধারী সাদা পোশাকে অনেক পর্যাপ্ত ফোর্স মোতায়েন আছে, এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে। ধন্যবাদ আপনাকে। তো আমরা এখন এতক্ষণ আইন শৃঙ্খলার সাথে কথা বললাম, তো উনিও বললো যে অন্যান্য বছরের তুলনায় এবার সুশৃঙ্খলভাবেই ক্রেতা বিক্রেতা বাজারে অবস্থান করে তাদের কার্যক্রম সম্পন্ন করেছেন। তো আমরা এখন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একটু কথা বলব। এক্সকিউজ মি স্যার, একটু কথা বলা যাবে? স্যার আমি ভিডিও রয়েছি। কী ভাইয়া, ভিডিও রয়েছেন পক্ষ থেকে আসছিলাম, একটু কথা বলতে চাইছি। না ভাই, আমরা আমাদের জন্য আমাদের লোক আছে, যারা কথা বলার লোক আছে, ভাগ করা আছে, আমরা কথা বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমরা শুধু এখানে নিরাপত্তা দেওয়ার জন্য আসছি, যদি কেউ সমস্যা হয় আমরা নিরাপত্তা দেবো। এইটুকুই জিজ্ঞেস করবো যে জি আমরা বছরের তুলনায় এবার নিরাপত্তাটা, মানে অর্থাৎ মানে শৃঙ্খলাটা কেমন? না এই ব্যাপারে কথাবার্তা আমরা বলতে পারবো না, আমাদের মিডিয়া উইং আছে, ওনারা বলবেন। ঠিক আছে। আচ্ছা সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আবার দেখা হবে। ওকে, আল্লাহ হাফেজ।